নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে 14 সেপ্টেম্বর বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো, বাইরে আকাশে প্রচণ্ড মেঘ সকালবেলা থেকেই, আর এইদিকে আমাদের পাখিগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে, তাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, এরই মধ্যে চলে এলো বৃষ্টি, অঝোরে বৃষ্টি পড়ছে। তবে এখন একটু বৃষ্টিটি কমেছে, মানে ভাদ্র মাসেও এত বৃষ্টি হচ্ছে কি জানি, এবার পুজোতেও বৃষ্টি পড়বে কি না। তবে আমার মনে হচ্ছে যে এবার আগেই বৃষ্টি হয়ে যাচ্ছে, আর হয়তো পুজোতে বৃষ্টি হবে না। দেখো, আমি ফ্রেশ হয়ে সকালে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসানো মানে জলে চাল দেওয়াও হয়ে গেছে, আর আজকে করব বাঁধাকপি। তো বাঁধাকপি আজকে নিরামিষই করব। তো বাঁধাকপিটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তো একটুখানি আমি নুন জল দিয়ে ভাপিয়ে নেব, যেহেতু এগুলো সিজনারি ফল নয়, মানে সবজি নয়, তো একটু সেদ্ধ হতে মানে কম সেদ্ধ হয়, তো সেজন্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিলে সবজিটা বেশ নরম হয়। তো দেখো, এখানে একটু নুন দিয়ে দিলাম, আর একটু জল দিয়েছি, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যতক্ষণ না বাঁধাকপিটা নরম হয়ে আসছে। তো তারপরে বাঁধাকপিটাকে মানে জল থেকে ছাড়িয়ে রাখবো, জলটা ছাড়িয়ে রাখবো। তো এখানে বাঁধাকপিটা ততক্ষণে সেদ্ধ হতে থাক। আর এদিকে আমি বেগুন আলু বের করে নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্য, এখন বেগুন আলুগুলোকে কেটে নেব। আর দেখো, ভাত এরই মধ্যে আমার ভাতে উথাল চলে এসছে, মানে ভাতে ফেনা চলে এসছে, তো ওই ভাতটাকে নেড়ে দিচ্ছি, আর মাঝখানে একটু বাঁধাকপিটাকেও নেড়ে দিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়। আমার এখানে ভাত প্রায় হয়ে এসেছে, ভাতটাকে নামাতে হবে। তো আমি এখানে ভাতটাকে নামিয়ে নিয়েছি। তো তো ভাবছিলাম কি করব, তো ভাবছি একটু মুসুর ডাল করি। তো মুসুর ডালটাকে আমি প্রথমে যেটা করি, যে মুসুর ডালে জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ভালো মতন মুসুর ডালটাকে ধুয়ে ফেলি, ধুয়ে ফেলে তারপরে আবার ডাল মানে মুসুর ডালটাকে সেদ্ধতে বসাই। এদিকে অনেকটা আমার বাঁধাকপিও হয়ে এসেছে, তোমাদের দেখালাম আমি। তো আবারও ভাবছি কি করব, তো ভাবছি যে টমেটো পুরি, এখানে টমেটো পুড়ছি, টমেটোটাকে প্রথমে ভালো মতন ধুয়ে নিয়েছি, আর 2-3 কোয়া রসুন টমেটোটার মধ্যে ভরে দিয়েছি, ফুটো করে ঢুকিয়ে দিয়েছি, তো ওর সাথে যাতে ভালো সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার ডালও হয়ে গেছে, ডালের মধ্যে তোমার আমার টমেটো বাটা হয়ে গেছে, এরই মধ্যে হাজবেন্ড খেতেও বসে গেছে, তো খেতে বসে বলছে এ কটাই আর কিছু নেই। তো অ্যাজ ইউজুয়াল আমাকে বললো যে একটু পাঁপড় ভেজে দাও, তো আমি পাঁপড় ভেজে ওকে খেতে দিই। যারা এখনও আমার সাথে রয়েছো তাদের নিশ্চয়ই কিছু একটু ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।